তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার প্রকাশ্যে দুর্নীতির পিছনে জড়িত হয়েছেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাজ্য বিজেপির বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, যেখানে কিন্তু এবার বিশাল বড় ধাক্কা চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও একাধিক তৃণমূল নেতাকর্মী। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে করবো ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিক হিংসার পিছনে জড়িত রয়েছেন, এমনকি ভোট পূর্ববর্তী হিংসার অভিযুক্ত মেন নায়ক হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনটাই বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতাকর্মী, যেখানে কিন্তু এবার তৃণমূলের এই হারবাদ বাহিনী গুন্ডাদের বিরুদ্ধে কড়া থেকে কড়া ব্যবস্থা নিলেন কলকাতা হাইকোর্ট। ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত যারা রয়েছেন ছোট থেকে বড় নেতা তৃণমূলের এই গুন্ডাদেরকে গ্রেপ্তার করা হবে বলে দাবি করেছেন হাইকোর্ট।